আবদুল ওয়াদুদ বলেছেন আজকাল অনেক ভাই বোনেরা টিকটক করছে গানের লিরিক্সের সঙ্গে তাল মিলিয়ে টিকটক করছে অনেকে আবার এখানে ইসলামী লেবাস ব্যবহার করছে কেউ কেউ হিজাব পরে করছে এবং তারা দাবি করছে এটা খারাপ কিছু না গানের লিরিক্স দিয়ে টিকটক করার বিধান জানতে চাচ্ছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিছু না জেনেই অনেক বোন হিজাব পরে টিকটক করছে তারা মনে করছে যে এটি করা যাবে না প্রথম হচ্ছে টিকটক এটি হয়তো নানারকম ফান করা এবং শরীয়তে সমর্থিত নয় এরকম বেশ কিছু কর্মকাণ্ড করার একটা জায়গা যেখানে আসলে হালাধারামের কোনো বাজবিচার হচ্ছে না এবং সব কিছু ওপেন পর্দা পশিদা থাকা না থাকা সব কিছু এটা একটা আমি বলবো যে এমন একটা কুরুক্ষেত্র যেখানে মানুষ ইচ্ছা তাই করতে পারছে এবং ইসলাম এটার সাথে কখনো, ম্যাচ করে না সুতরাং এরকম একটা প্ল্যাটফর্মে কেউ যদি হিজাব পরে টিকটক করে অথবা গানের লিরিক্টের সাথে ইসলামের কোনো সিম্বল ব্যবহার করে টুপি কিংবা দাড়ি নিয়ে টিকটক করে তাহলে এটা ইসলামের প্রতি ইস্তেহা উপহাস এটাকে আল্লাহ সুমতালা কঠোরভাবে নিষেধ করেছেন এবং যারা আল্লাহর সাথে রাসুলের সাথে এবং দিনের সাথে এভাবে ইস্তেহজা করে এটাকে আল কোরআন কুফুরি হিসাবে চিহ্নিত করেছে বলেছেন কাদকাফার তোম তোমরা তো তাহলে কুফরি করে ফেলেছ যদি তোমরা আল্লাহর সাথে তার রাসুলের সাথে অথবা দিনের সাথে বা ইস্তেহা করে বসো তো যদিও আমরা বলবো যে আমাদের ইয়াং ছেলে অথবা মেয়ে যারা এগুলো করছে তারা হয়তো এই তথ্যগুলো জানে না ফলে না জেনে করছে না জেনে করার কারণে তাদের অপরাধ ছোট হয়ে যাবে বা সেটা মাফ হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সোমতাল্লা বলেননি বিশেষ করে এই অপরাধগুলো যদি কুফুরির পর্যায়ে চলে যায় বা শেরিকের পর্যায়ে চলে যায় কারণ কুফুরি এবং সেরেকি এত বড় ভয়াবহ অপরাধ প্রত্যেক মুসলিমের উপর জানা যে কোন কোন কাজে কুফুরি হয় কোন কোন কাজে শেরকি হয় যেন সে সেগুলোকে বর্জন করতে পারে যদি সে না জানে তাহলে জরুরি জ্ঞান থেকে নিজেকে সে বঞ্চিত করলো এবং এই বঞ্চিত করার কারণে এটা শরীয়তে ওজোর এবং এক্সকিউজ হিসাবে গ্রহণযোগ্য হবে না অতএব আমরা বলবো যে যারা আজকের আধুনিক জীবনে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে অথবা পাশ্চাত্যের কিংবা অমুসলিমদের যে কোনো কৃষ্টি কালচারের সাথে তারা মার্জ হয়ে যাচ্ছে তাদের সাবধান হতে হবে তাদেরকে জানতে হবে এ সমস্ত ক্ষেত্রে আসলে ইসলামের বিধানটা কী কারণ ইসলাম একটি পবিত্র দিন একটি পবিত্র জীবন ব্যবস্থা ফলে মানুষ যেন অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয় কোনো অন্যায় লিপ্ত না হয় কোনো হারামে লিপ্ত না হয় ইসলাম শুধু সেটাই বলেছে এখানে অবজেকশন দেওয়ার মতো কিছু নেই কিন্তু যারা হারামে সম্পৃক্ত হয়ে গেছে এবং শরীয়ত বৈধ নয় এমন অশ্লীল নাচ গান এগুলোর মধ্যে যারা সম্পৃক্ত হয়ে গেছে তাদের জন্য হয়তো সুস্থ সুন্দর জীবনে আসাটা কঠিন যেভাবে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে মাদক মাদক তো সর্বসম্মতিক্রমে খারাপ জিনিস তাই না সেখানেও যারা একবার আসলে ঢুকে পড়েছে মাদকের জগতে বেরিয়ে আসতে পারছে না অশ্লীলতার মধ্যে যারা একবার ঢুকে গিয়েছে বেরিয়ে আসতে পারছে না জেনা জেনাব্যাবিচার এবং খারাপ কাজের মধ্যে নাচ গানের মধ্যে যারা একবার ঢুকে পড়েছে বেরিয়ে আসতে পারছে না এখন বেরিয়ে আসতে না পারার কারণে সেটা বৈধ হয়ে যাবে ব্যাপারটা মোটে এমন নয় আর আমাদের যারা বিবেকবান মানুষ তারাও সেটাকে বৈধ বলে স্বীকৃতি দেবেন এটা উচিত নয় বরং যেটা অবৈধ সেটা চিরকালই অবৈধ আমাদের উচিত হচ্ছে তবা করা ফিরে আসা আমরা যে কথাটুকু এখানে বললাম তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই প্রণোদনা দেওয়া মোটিভেশন দেওয়া যেন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং আমরা যেন দিশার মধ্যে আসি আমরা যেন আমাদের পরিচিত যারা এ সমস্ত খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে একটু দাওয়া দেই একটু বুঝাই এবং তাদেরকে সত্য এবং সুন্দরের দিকে ফিরিয়ে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন